বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে রোববার ডুবন্ত ট্রলারের হিমঘরে তালাবদ্ধ ১০ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহগুলোর পরিচয় শনাক্তে শুরু হয় তোড়জোড়, একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ট্রলারের ১০ জনের মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ছুটে আসে চকরিয়া ও মহেশখালী সাগরে গিয়ে নিখোঁজ জেলেদের পরিবারের স্বজনরা। চেহারা বিকৃত হওয়ার কারণে অনেকের পরিচয় শনাক্ত করতে না পারলেও পরনের পোশাক দেখে ৬ জনের পরিচয় শনাক্ত করে স্বজনরা। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সোমবার রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে পরিচয় শনাক্ত হওয়া ৬ জনের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে, আর নগদ ২৫,০০০ টাকা করে জনপ্রতি অনুদান প্রদান করে জেলা প্রশাসন। এ সময় স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি করেন। ১৭ দিনের মধ্যে মানে আর কোনো খবর হয় নাই, মাঝে খবর শুনছি যে মানে কারা নাকি মেরে নাকি কলের মধ্যে ঢুকে জলে মেরে দিয়েছে এরকম শুনছি। আর কেস করবে মে তারা আসলে বাকি ৪ জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। হস্তান্তর হওয়া এবং না হওয়া সকল মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষা করার পর পরিচয় নিশ্চিত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ৬ জনের মৃতদেহ শনাক্ত করেছেন তার আত্মীয় স্বজনেরা এবং ৪ জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছে। আগামীকালকে তারা মামলা করবে বলে আমাদেরকে জানিয়েছে, তো মামলা হলে আমরা অ্যাজ পার ল যে কার্যক্রমগুলি আছে সেটি আমরা ত্বরান্বিত করব। ডুবে যাওয়া ট্রলারের মালিক মহেশখালীর হুয়ানক ইউনিয়নের বাসিন্দা শামসুল আলমের, নিহত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।